আচ্ছা রাজ ভাই, তুমি কি জিনিসটা কারেকশন করবা না? তুমি কোন জিনিসের কথা বলতেছিস দিনা? এই যে তোমাকে সবাই মদ্রাস মদ্রাস বলে ডাকে, মদ্রাস ডাকতে শুনতে কি ভালো শোনায় কও? কি করব, এর মধ্যে ভুল তো আমার একটু আছে। গ্যালোপালার পোস্টারে মোহাম্মদ দলিলউদ্দিন রাজ নামটা সংক্ষেপে মদরাজ লিখি অপকর্মটা হয়েছে। তারপর থেকে সবাই আমাকে মদ্রাস করে ডাকতে শুরু করেছে। পরাক্ষুকার তো তোমাকে মদ্রাসারা ডাকেই না। আরে ওই দুই বছর অভিনেতার দান দিচ্ছ কেন তুমি? আমি যদি তার আজকে পাট না দেই, আজকে সে হিরো, কালকে সে জিরো হয়ে যাবে। ব্যাপারটা কি হয়েছে জানিস সুমেন? বিয়েটা এমন ভাবে হয়ে গেল, আমাদের জানানোর সময় পাসনি, তাই তো? এতে করে তোর ভালোই হয়েছে সদিনা। আজকাল যেরকম ফুড ক্রাইসিস চলছে, তাতে করে ওই রেজিস্ট্রি ম্যানেজই ভালো। হুম, ইউ স্টুপিড ননসেন্স, দেখতে পাচ্ছিস না এখানে পালা রচনা চলছে? যতদিন পালা রচনা চলবে ততদিন এই বাড়িতে কারফিউ, সব কিছু চলবে কিন্তু কোনো কথা চলবে না। ইউ স্টুপিড সস্তা আর্টিস্ট ননসেন্স। আপা আপা ওরে কিছুদিনের জন্য দেশান্তরে পাঠায় দেন, ও আপনার রুল ভায়োলেট করেছে। এরে পরাক, তোরে না বলিছি পাশা গন্ধকার পালা রচনা করতেছে, তাকে ডিস্টার্ব করবি নে। আমি কিরাম করে ডিস্টার্ব করলাম আপা? আমি তো প্রসাদ কৃষ্ণের মানুষ পেলাম না পালার সংলাপ দিচ্ছিলাম। দেখ চোখ মেলে দেখে নে, পাতার পর পাতা সংলাপ রচনা চলছে, ধার করা সংলাপের ফুলঝুরি ছুটাচ্ছি। জেনে রাখিস পরাক, একদিন আসবে যেদিন গ্রাম বাংলার আনাচে কানাচে প্রতিধ্বনিত হবে আমার নাম, আমার লেখা সংলাপ। যে সংলাপে যেমন মধু তেমন বিষ, যেমন রস তেমন বেদনা। থাক আপা, তুমি পালার সংলাপ রচনা করতেছ সেটাই করো, নিজের সম্পর্কে সংলাপ দেওয়ার কোনোই দরকার নেই। পরাগ আব্বা, তুমি যেখানে যাচ্ছিলে যাও, বাড়িতে যতক্ষণ থাকবা একেবারে বিড়ালের মতো সাইলেন্টের পর হাঁটাচলা করবা। ছেলেকে পালা রচনায় সাপোর্ট দিচ্ছেন আব্বা, তার আগে ছেলের নামটা চেঞ্জ করেন। পসা খুনকার, পালাকার পসা খুনকার। আরে নাম শুনলেই তো কেউ পালা দেখতে আসবি না। আব্বা আব্বা, পরক তো একটা ভাইটাল পয়েন্ট বলে গেল। এইসব ব্যাপার পরে ভাবো আব্বা, তুমি আগে পালা রচনা শেষ কর। আর এক কাপ চা বানাই আমি। আনেন আব্বা। খুনকারে এমন একখান কথা বলিছে, দিনা আমি তোকে এখনো বলিনি রাজ ভাই। আহা দিনা, বারবার তুমি কেন আর প্রাচীন অভিনেতার নামটা টাইনে আনতেছো, যাক আমি নিজ হাতে তৈলবীজ থেকে তালে রূপান্তরিত করেছি, তার কথা আমি কেন শুনব? বড় খুনকার বলেছে। তুমি গলাম বিরাট একটা ভুল করতেছো দিনা। কিরাম, তুমি একজন অভিনেত্রী, তুমি প্রেম করবা হচ্ছে একজন অভিনেতার সাথে, যেমন নায়ক নায়িকার জুটি, ধরো রাজ্জাক কবরি, রিয়াজ শাবনূর, সাকিব অপু। আরে পরিচালকের সাথে প্রেম করবে কারা? যারা নায়িকার বড় বোনের চরিত্র অভিনয় করে। দেখেন পরাগ ভাই, আমি একজন অভিনেত্রী, অভিনয় ভালোবাসি আর কিছু না। রাজ ভাই আমাকে যতদিন পার দিয়ে যাবেন ততদিন আমি তারে ভালোবেসে যাব। যতদিন পার দেবো ততদিন ভালোবাসবো, তার মানে কি দিনে? মানে হলো সারা জীবন তুমি আমাকে পার দিয়ে যাবা আর আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব, বুঝতে পেরেছ? পরাক্ষণকার আরো কি বলেছে জানো? বলেছে হু ইজ পরিচালক, পরিচালক ইজ নাথিং বাট কলা গাছ, এইসব আর কি। পরাক্ষণকার আসলে প্রেম শূন্যতা রোগের পেশেন্ট, ওর মাথা ঠিক নাই, তোমার উপর সে অ্যাটেন্ড নিতে চাচ্ছে। ও আচ্ছা, মিনার খবর কি? এক কাজ করো, ওর সঙ্গে ওকে ফিট করে দাও, দেখবা ওর প্রেম শূন্য তরুটা কাইটে গেছে। মিনা তো মনে হচ্ছে পসা খুনকারের দিকে কিছুটা অগ্রসর হয়েছে, তার উপর পসা খুনকার নয়া পালা লিখছে, মিনা সেটা অ্যাক্টিং করার চান্স আছে আর কি।
তোমার সামনে দিয়ে তোমার ছোট মেয়ে পাড়া বেড়াতে গেল, তাহলে তুমি কিছুই বললে না। কোথায় কেটে গেল? ছোট মেয়ে কে? ও ও মিনা, মিনা না না, মিনা তো এখান থেকে যায়নি। আরে গেলি, আমি টের পাতাম না। টের পালি তোমার কি আর হুশ খারাপ পালাকার বলি? সংসারের সমস্ত মনোযোগ যে পালার মধ্যে ঢেলে দিয়ে আমারে জ্বালা দিচ্ছ, এইটার অবসান কবে হবে? এটা তুমি আমার কোন পালার সংলাপ দিলে আম্বিয়া? কোন ক্যারেক্টারে? ওরে আল্লাহ রে আল্লাহ, এই মানুষটার মুখে এই পালা সংলাপ আর ক্যারেক্টার ছাড়া আর কিছুই নাই। নিজে বন্দী হয়ে আছো এই পালার মধ্যে, মেয়ে দুটোরও ভিড়াইছো নিজের দলে। এভাবে চললি ওগের বিয়ে করবে কেডা? বিয়ে করবে কেডা? নাকি আইবুড়ি করে বাড়িতে বসায় রাখবা? এই সংলাপটা আমি আমার জবাব পেলাম না পালায় আসিয়ার মুখে দিয়েছিলাম। এই জবাব পেলাম না পালায় আসিয়া যেরম বিষ খেয়েছিল, এই তোমার জন্য আমারে তাই করতে হবে। জীবনের ঘটনা নাটকে ঘটুক, নাটকের ঘটনা যেন জীবনে না ঘটে। পালাকার নিজ গুণে লিখে যায় পালা, এই পালা তুলে দেবে বিবেকের পালা। বাহ, তুমি তো খুব সুন্দর একটা ছড়া লিখছো মিনা। পালা লেখা শেষ হলি একবারে ফ্রেশ করে এই খাতায় তুলবা। তুলে আর কি হবে বলো? তোমার আব্বা একজন পালাকার, কি সুন্দর তিনার নাম, রাঙ্গা পালাকার, শুনতে কত মধুর লাগে। আর আমি পসা, পসা কুনকা, পসা পালাকা। আচ্ছা, দুনিয়াতে এত নাম থাকতে এই পসা নামটা তোমার কিডা দিছিল পসা ভাই? কিডা আবার? আকাম করার মতন ব্যক্তি আমার ফ্যামিলিতে একটাই ছিল, আমার দাদা। এই নাম রাখার হিস্ট্রিটা কি? হিস্ট্রিটা হচ্ছে জন্মের তিন দিনের মাথায় আমার সারা শরীরে পসা ঘা হয়েছিল। দাদা আব্বাক ডাকি কলো, ছেলে জন্মায়েছে পসা পাঁচটা নিয়ে, ছেলের নাম রাখো পসা খুনকার। চিন্তা করি দেখো কিরাম একটা আকাম করে গেছে আমার দাদা। না মিনা, এই পসা খুনকার নাম নিয়ে আমি পালাকার হতে পারবো না, আজ থেকে পালা লেখা বন্ধ। কি, তুমি যদি পালা শেষ না করো তাহলে আমিও বলে রাখছি পসা ভাই, তোমার সাথে আমার যেটুক সম্পর্ক ছিল সেটাও শেষ হয়ে যাবে। আসি মিনা। ও নারী জাতি, সুযোগ পালি খালি থেরেট করে, প্রবলেম বোঝার চেষ্টা করে না। হিস্টরিটা হচ্ছে একটা বিলেন যুবকের হিস্টরি। ও বিলেন মানে কি বুঝলি তো? বিলাইন মানে হচ্ছে অন্ধ। বিলাইন মানে কি সেটা তোমাকে আমার বোঝাতে হবে, তারপর কি সেটা করবে? তারপর গল্পটা হচ্ছে বিলাইন যুবক আসিফের সাথে গল্পের নায়িকা পল্লবীর একটা সম্পর্ক হয়। তো বড় লোকের মেয়ে পল্লবী তার আব্বা কয়ে হিরোর চোখে অপারেশন করার ব্যবস্থা করে। এদিকে নায়িকার একটা বান্ধবী থাকে, সেও খুব সুন্দরী। তো ডাক্তার যেদিন হিরোর চোখের ব্যান্ডেজ খুলে দেয় সেদিনই একটা ঘটনা ঘটে যায়, হিরোর মধ্যে বিরাট একটা সেন্স চলে আসে। কিরাম সেন্স চলে আসে?
সেটা জানার জন্যই তো তোকে ওয়েট করতে হবে। শুধু এইটুকু জেনে রাখ, পল্লবীর পাটটা আমিই করছি। ও, মনে মনে যেটা সন্দেহ করেছিলাম তাহলে পরে শিরাই ঠিক। কদিন ধরে তুই যেখানে পসাভাই পসাভাই করে মরতেছিস, এবার সেটা ক্লিয়ার হইলাম। না 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 না, আমি কাহিনী পুরোটা ক্লিয়ার করে তোমাকে কইতে পারলাম না। নাম রেখেছে মনে রাখো। এখন জরুরি কথা যেটা, সেটা হচ্ছে এই ধলনগরের কম্পিটিশনে পসা খুনকারের এই পালাটার নাম আমি কিরাম হয়। পালা এখনো লেখাই শেষ হলো না, এখন আমি এই বিষয়ে কি মন্তব্য করবো কত বাসে। শেষ তো মনে করো তুই একদিনের মধ্যে হয়ে যাবে। শেষ করতে বলো, শেষ করে আমার দিক, তারপর আমি পড়ে সিদ্ধান্ত দেব। ধলনগরের কম্পিটিশন এই অঞ্চলের সেরা, সেখানে যেমন তেমন পালা নিয়ে গেলে তো শৌখিন অপেরার মান থাকবে না। এই যে ভাবির হাতে অমৃত এসে গেছে। আপনি কি আপনার বন্ধুর জন্য কিছুই করবেন না? ঘরে দুটো বিবাহযোগ্য মেয়ে রয়েছে, তাগের বিয়ের জন্য তার মাথায় কোনো চিন্তা নাই, উল্টো তাগের নিজের অপেরার দলে টেনে নিচ্ছে। কোন এরম করলে সংসার করা যায়? কোন তোমার মনে আছে বাসেন, তোমার ভাবি এই মাত্র যে ডায়ালগটা দিল সেটা আমার লেখা পালা পাগলা ডাক্তারের সংলাপ। পাগলা ডাক্তারের স্ত্রী মুনতাহার মুখে আমি এই সংলাপটা দিয়েছিলাম। দেখেছেন, দেখেছেন খুনখার ভাই, দেখেছেন? তাতে করে তোর সমস্যাটা কি সেটাই তো আমি বুঝতে পারতেছি। যেটা নিষ্ঠুর সত্য সেটাই তোকে আমি বলে দিয়েছি। পসা খুনকার কোনো পালাকারের নাম হতে পারে না। বড় বড় লেকচার দেওয়ার ওস্তাদ হয়েছিস, কিন্তু এতে করে যে আমার কি পরিমাণ ক্ষতি হয়েছে সে খবর রাখিস? আমার ব্যক্তিগত প্রেমগত উভয় জীবনী এখন সংকটের মুখে এসে পড়ে গিয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে তুই আমার নামটা নিয়ে মন্তব্য করার পর থেকে আমি পালা রচনার চিন্তা বাদ দিয়েছি, আর সেটা শুনে মিনা আমার সঙ্গে সম্পর্ক রচনার চিন্তা বাদ দিয়েছে। এ কিরাম কথা করছিস? তোর পালা রচনা বাদ দেওয়ার সাথে মিনার সম্পর্ক রচনার বাদ দেওয়ার কি সম্পর্ক সেটাই তো বুঝতে পারতেছি না। কি আর বলবো রে ছোট ভাই, পৃথিবীটাই চলছে মনে করছে গিভ অ্যান্ড টেকের উপর ভর করে। আমি মিনা কথা দিয়েছি আমার পালার নায়িকার চরিত্র পল্লবীর চরিত্র আমি মিনাকে দেব। আচ্ছা মিয়া ভাই, তুই এ নিয়ে একদম টেনশন করিস না, তুই খালি তোর নামটা চেঞ্জ করে ফেল, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমার নাম হচ্ছে গিয়ে পরাগ খুনকার, তুই আমার বিগ ব্রাদার, বড় ভাই। তোর নাম রাখ তুই অনুরাগ খুনকার, পরাগ খুনকারের বড় ভাই অনুরাগ খুনকার, ভালো না? অনুরাগ খুনকার, বাহ, শুনতে তো ভালোই লাগছে, পালাকার অনুরাগ খুনকার, পরাগ খুনকার অনুরাগ খুনকার, বাহ। এ পচা, তোর পালার কদ্দুর লেখাপড়া শেষ করে ফেলেছি, তবে তোর ভারের কোনো রোল নাই। অসুবিধা কি, তিরুর রোলে আমি ভারের রোল বানিয়ে ফেলবো, আমার সে ক্ষমতা আছে। আচ্ছা আমরা এইসব ফালতু ফেসাল বাদ দিয়ে মদ্দাস আমাদের কি জন্য ডাকিছে সেটা শুনি, তাই নি? মদ্দাস ক, আমার কথা শোনার আগে আমার একটা গল্প শুনতে হবে সবার। বলো। এক বালক লাটাই হাতে ঘুটটি উড়াইতে গেল, মাঠের মধ্যে লাটাই থেকে বালক সুতা ছাড়িয়া ছাড়িয়া ঘুটটিকে আকাশে তুলিয়া আনিল। বালক যত সুতা ছাড়ে ঘুটটি ততই উপরে ওঠে। উঠতে উঠতে হঠাৎ ঘুটটি ভাবিল, ওরে বাবা, আমি কত উপরে উঠে গিয়েছি আর সবাই আমার নিচে পড়িয়া আছে। সে চিৎকার করে বালকটিকে বলিল, ওহে বালক, দেখ আমি তোর কত উপরে উঠে আসিয়াছি, আর এখান থেকে তোকে এতটুকু ছোট্ট পাখির মতো মনে হয়। ঘুটটির এই কথায় বালকটি ভীষণ রাগান্বিত হইল এবং লাটাইয়ের সুতা গুটাইয়া ঘুটটিকে নিচে নামিয়া নিয়ে আসিল। কি সুন্দর একটা উপমা দিলি রাজ, এরপর আর বুঝতে পারিসিস? তুই তো আমার ঘুটির সাথে তুলনা দিলি, তাই তো মদ্রাস, আমার পপুলারিটি সম্পর্কে তুই যদি জানতি তাহলে পরে এরকম তুলনা দিতে পারতি। পপুলারিটির বড়াই করিস না পরাগ।
সানগরামী কমেডিয়ানের রোল করে তোর সে অনেক বেশি পপুলার এবং জনপ্রিয়। আর তোর চেহারা যখন বয়সে ছাপ পড়বে তখন তোক দিয়ে আমি সাসা মামু খালু এবং ফুফার পাঠ করাবো। কিন্তু পরিচালক, তার বয়স যত বাড়তে থাকবে ততই তার মুনশিয়ানা বাড়বে, কথাটা মনে রাখিস। আমি তো বুঝতে পারতেছি না রাজ, হঠাৎ করে এসব কথা হচ্ছে কেন? তুই জানিস টেপসা, তোর ছোট ভাই তলে তলে কি করে বেড়াচ্ছে। সে যেখানে সেখানে যা খুশি আমার নামে কয়ে বেড়াচ্ছে। গতকাল দিনার কাছে সে যা কয়েছে তার উদ্দেশ্যটা পরিষ্কার। সি 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 সি, একটা সামান্য মেয়ের প্রতি দুর্বল হয়ে তুই পরিচালকের মতো সম্মানিত পজিশনে খাটো করতেছিস, কি রাম করে পারতেছিস? তুমি কি করতেছো সেটা দেখো। তুমি পালা রচনার আগে নায়িকার চরিত্রে আরেকজনকে ঠিক করে রাখিছো না ওজু ভাইয়া? তাই নাকি? কাকে? আমার একটা ক্লিয়ার ডিসিশন তোমরা শুনে নাও। এখন থেকে, এই মুহূর্ত থেকে আমার কোনো পালায় আমি পরাককে নেব না। তুই ডিসিশনটা কিন্তু ঠিক নিস নি মদ্রাস, আমি কয়ে দিলাম, এটার জন্য তুই পস্তাবি। এটা নিয়ে তুমি টেনশন করো না আম্মা, অনুরাগ খুনকার নতুন পালা লিখেছে, তাই দেখে আব্বা টেনশনে পড়ে গিয়েছেন। অনুরাগ খুনকার? সেটা আবার কিডা কিডা? আবার পসা খুনকারের নতুন নাম তাই নাকি? আবারও দীর্ঘশ্বাস ফেললেন আব্বা, পসা খুনকার নতুন পালা রচনা করেছে সেই জন্য আপনার মন খারাপ, এটা কিন্তু আমি কোনো কারণ দেখতেছি না আব্বা। নতুন পালাকার প্রথম পালা রচনা করেছে সেটা তো আপনাকে পড়তে দিবে, আপনি সেটা পড়ে সরাসরি বলে দেবেন কিছু হয়নি। কাইলি আপনি রাজভাইটা ডেকে এই পালার রিহার্সেল শুরু করায় দেন। সেটাই করতে হবে, পালা রচনা করার পর সেটা মঞ্চস্থ হবে না, এ কথা চিন্তা করলেই শ্বাস লম্বা হয়ে দীর্ঘশ্বাসে পরিণত হচ্ছে। আপনি কোনো চিন্তা করেন না তো আব্বা, এই পালাই হবি। আর আপনি আমার জন্য যেই চরিত্রটা রচনা করেছেন সেটা আমি ফাইন করে ফুটিয়ে তুলবো আব্বা। সে আমি জানি, সে বিশ্বাস আছে বলেই তো আমি চরিত্রটা লিখেছি। কিরে পরাগ, তুই নাকি আমাকে শৌখিন অপেরা থেকে হুট আউট করা একটা প্ল্যান করেছিস? শোন এক মদ্রাস, পরাগ খুনকার যেটা করে সেটা সাইলেন্টের উপর ঝাপসা দিয়ে করে ফেলে, কারো কিছু বলে কয়ে করে। এই তুই তো আমাকে বলেছিস তুই শালা হচ্ছিস আসল ক্রিমিনাল, তুই এদিকেও থাকবে চাস ওদিকেও থাকবে চাস, শালা দোদেল বান্দা কোনে কার। এই যে যুব সমাজ, হ্যাঁ কি হচ্ছে সব, এত চাচা হয়েছে কিসে? তাও কেউ চাচা কিছু না স্যার, বসেন আপনি, বসেন বসেন আপা, বসেন 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 আপা, তোমরা বসো বসে বসে বসে। না না অসুবিধা নেই। রাঙা সাহ, পালা খান কেমন লিখেছি? কিছু হয়নি, আমার হাতে দুইখান পালার পাণ্ডুলিপি,
একখান আমার, যে দুই যুগ ধরে পালা দেখছে, আর একখান নতুন লেখকের, নাম অনুরাগ খুনকার। এ পসা, এ রাজ, পরাগ, অনুরাগ খুনকার কি ডরে? সাংঘর আমি সেটা পরে শুনো, আগে তার কথা শুনো। বলো দাঙ্গা পালাকার। আমি 20 বছর ধরে পালা দেখছি, একজন নতুন পালাকারের রচনা যে আমার রচনার মতো হবে না সেটা নিশ্চয়ই বুঝতেছ। একবার চিত্র পরিচালক ইবনে মিজানের কাছে গিয়েছিলাম আমার একটা পালা শোনানির জন্য, যদি সেটা থেকে একটা ফিল্ম বানানো যায় এই কারণে। তিনি শুনে বললেন, আপনি লেখালেখিটা ছেড়ে দেন রাঙা পালাকার। কিন্তু আমি ছাড়িনি, এখনো লিখেই যাচ্ছি। আলোক দিয়ে দ্বিতীয় কোনো রাইটার জন্ম না নেয় সেই অপচেষ্টা আমাকে চালিয়ে যেতে হচ্ছে। কিন্তু আজ মনে হচ্ছে সময় হয়েছে যে। হ্যাঁ পসা খুনকার, তুমি আমার পালার চেয়ে শতগুণ ভালো পালা লিখেছ, তাই এবার ধলনগরের কম্পিটিশনে তোমার এই মনের আলো পালাখানি মঞ্চস্থ হবে। কিন্তু রাঙা স্যার, আপনি যে বললেন এটা অনুরাগ খুনকারের পালা। ওরে বাবা রে, পরাগ পসা খুনকারের নাম চেঞ্জ করে অনুরাগ খুনকার রেখেছে। সত্যি রাঙা স্যার, আপনি আমাদের মাঝে যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, নিজের পালা বন্ধ রেখে নতুন একটা পালাকারকে আপনি চান্স করে দিয়েছেন। আমারও তাই কথা, পালা সিলেকশনের সব দায়িত্ব ছিল তার। সে ইজিলি বলে দিতে পারত পসাখনকারের পালাখান হবি নে, তা না করে সে প্রতিভার স্বীকৃতি দিয়েছে, কোন রকম সততার আশ্রয় নেয়নি। পালাকাররা সততার আশ্রয় নিলে সততার বিরুদ্ধে লেখবে কি করে তারা? তার মানে কি? হ্যাঁ তুই কি ক্লিক করে আমার পাঠ নিবি? ক্লিক করবো কেন? হ্যাঁ শুন, পালা যেই লিখুক না কেন, ডাইরেকশন দিবে রাজভাই। কিডা কোন ক্যারেক্টার করবে সেটার ক্ষমতা একমাত্র ডাইরেক্টরের হাতে, আর সেই ডাইরেক্টর আমার হাতে। শোন, পালাকার শুধু বলে দেয় যে চরিত্রটা আমি তমুক্রে মনে করে লিখেছি, তাহলে ডাইরেক্টর তারে নিতে বাধ্য। সেই তারা নাদান প্রকৃতির ডাইরেক্টর, তারা অবশ্যই শুনতে বাধ্য হতে পারে। তবে রাজভাই সেরকম ডাইরেক্টর না, কথাটা মনে রাখিস। তুই কি আমার জন্য কিছুই করবি না? তোর জন্য আবার কি করতে হবে? তোর লেখা প্রথম পালাতে আমি পাঠ গাতি পারবো না, এটা কোনোদিন হয় মিয়া ভাই। আচ্ছা যা, আমি মদ্রাসকে বলে দিব, তবে তুই ওর নামে উল্টাপাল্টা কথা সব ছাইড়ে দে। আসল অর ডার্লিং দিনার প্রতি দুর্বলতা ছাইড়ে ফেল, তাহলেই দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই যত সহজ মনে করতেছিস জিনিসটা ওইরকম সহজ না মিয়া ভাই। তুই হয়তো ভাবতেছিস তুই বললি পরে সব ঠিক হয়ে যাবে, না হবে না। আর নায়িকার চরিত্রে যে মিনারও চান্স হবে না সেটাও আমি বলে রাখলাম। ওরে না, আমার লিখা পালা আর আমার নায়িকার নায়িকার রোল দিবে না, এটা হতেই পারে না। হ্যাঁ রে মিয়া ভাই, আমি যেটা করছি সেটা তুই মন দিয়ে শোন। পালা লিখেছিস তুই, সেটা পরিচালনা করব আমি। কি করছিস? মদ্রাসের কাছে যাওয়ার কোনো দরকার নেই, বিলাইন্ডের রোলটাও করব আমি, মিনা করবে পল্লবীর, আর নতুন একটা মেয়ে নিয়ে নেব ওই নায়িকার বান্ধবী আয়েশার রোল। এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে সহজ সমাধান মিয়া ভাই। না রে, এত উল্টাপাল্টা করা যাবে না, রাঙা চা শুনলে খেপে যাবে। পসা ভাই একটু শুনে যাও তো। সেরেছে, এর মধ্যে আবার মিনা এসেছে কি জন্যে?
কি হয়েছে মিনা কনস্পিরেসি হ্যাঁ হ্যাঁ তলে তলে মদ্রাজা দিনাবু প্যাকড হয়ে গিয়েছে মদ্রাজ এখন দিনাবুরে সারা পল্লবী ক্যারেক্টার কাউরে দিবে না কি বলেছিলাম না মিয়া ভাই এই কনস্পিরেসির ঘটনা তুমি কার কাছে জানতে পারিছো মিনা দিনাবুর সাথে কথা বলে বুঝতে পারিছি পাশা ভাই তুমি ডাইরেক্টর পাল্টাও সে বুদ্ধি আমি ওকে দিয়ে ফেলেছি ও রাইটার আমি ডিরেক্টর কাম হিরো আর তুমি হিরোইন কিরাম বুদ্ধি খুব ভালো বুদ্ধি এই দাঁড়াও তোমরা আমার মাথার গোলায় দিও না তো আমি একটু রাজের সাথে আলাপ করে আসি তারপর অন্য চিন্তা ধরো তুমি হিরোইন আর আমি তো হিরো আছি তাই না আমাদের দুইজনের মধ্যে যদি একটা কম্বিনেশন হয়ে যায় তাহলে মনে করো আমাদের ফালা তো সুপার হিট হয়ে যাবে চোখ খোলা হবে পল্লবী সে তাকে বলল আপনার যদি চোখ খোলা হবে সেদিন আমি এবং আয়েশা আপনার সামনে এসে দাঁড়াবো আপনাকে বলতে হবে কিডা কে যথারীতি হিরো আসিফের চোখ খোলা হলো সে বুঝতে পারছে না কিডা আয়েশা কিডা পল্লবী কিডা পল্লবী কিডা আয়েশা হিরো আসিফ কিন্তু চিনতে ভুল করলো সে খপ করে আয়েশার হাত ধরে বসলো এটা দেখে পল্লবীর হৃদয় বিরাট একটা আঘাত হারিয়ে পল্লবী সহ্য করতে পারছে এমন তো হবার কোনো কথা ছিল না এ কি আমার নিয়তির পরিহাস কিরে দিনাক আমার পালার গল্প শোনাচ্ছিস মনে হচ্ছে তোর কথা করছিলাম যে ভালো একটা গল্প লিখেছিস তুই তো বসা মানে বলেছি না থ্যাংক ইউ দিনা তুমি কি আমাকে দুই বন্ধুর একটু একান্তে কথা বলার সুযোগ করে দিবা অবশ্যই তুই দিনারে ডাইকে আইনে আমার পালার গল্প শোনাচ্ছিস তার মানে তো তো দিচ্ছিল মিনারে ডাইকে আইনে পালার গল্পটা বোঝায় না দিনাকে আমি ডাকিনি সে ইচ্ছে করে আসে আর তুই মিনার কথা কি জন্য বলতেছিলি ঠিক বুঝলাম না পালার পল্লবীর ক্যারেক্টার করবে মিনা এটা তুই কি বলতেছিস একজন পালাকার হয়ে তুই এই কথা কি করে বললি কোন চরিত্রে কিটা ফিট খাবে এটা যদি নাই জানিস তাহলে পরে পালাকার হয়েছিস কি করে তুই সিডা বুঝে পালাকার হয়েছি বলেই কথাটা তোকে বলছি পল্লবীর পাঠ করবে মিনা সরি দোস্ত কথাটা আমি মানতে পারলাম না মিনা করবে আশার পাঠ তালে পরে আমার পালা আমি তোকে দিলাম না আর পরাগ খুনকার হবে আমার পালার ডাইরেক্টর পালাকে পালা হিসেবেই সম্মান কইরো দিনা পালার মধ্যে পলিটিক্স ঢুকায়ও না ব্যাপারটা কি হলো রাজ ভাই কনস্পিরেসি কিন্তু আমাকে যে পল্লবী ক্যারেক্টারটা করতেই হবে পরাগ ভাই এসেছো হ্যাঁ দিনা কিন্তু কেন আসতে বলেছি কেন আসতে বলেছি সেটা না জিজ্ঞেস করি নিজে নিজে বুঝি না যায় না সাদনি রাত পাগল করা বাতাস গাছের পাতার আড়াল থেকে ঝরে পড়তেছে জ্যোৎস্না বাহ কি সুন্দর পরিবেশের বর্ণনা দিলে তোমার কি হয়েছে দিনা জানি না পরাগ ভাই তবে সেদিন তুমি বলেছিলে তুমি নায়িকার পাঠ করো তুমি জুটি বাঁধলে ভাববা
নায়কের সঙ্গে। আমি অনেক ভেবে দেখলাম, কথাটা মন্দ বলনি। তবে যদি সুযোগ পাই একজন নায়কের সঙ্গে জুটি বাঁধতে চাই। নায়ক তো তোমার সামনে দাঁড়িয়ে আছে দিনা, কিন্তু তুমি তো নায়ক হতে পারবে না, মাদ্রাস তোমার আর পার দিবে না। এখানে মাদ্রাস আসলো কোত্থেকে? আমার ভাইয়ের পালা পরিচালনা দিচ্ছি আমি, হিরোর পাটও আমি করব। তুমি যদি আমার জুটি হও তাহলে পরে তুমি নায়ক পরিচালক দুটিই পাবা, মানে একের ভিতরে দুই, যাকে বলে টুইন ওয়ান। কিন্তু জুটি বাঁধতে হলে তো পল্লবীর পাটা আমারই করতে হবে। অবশ্যই তুমি করবা, আর তুমি যদি আমার সাথে জুটি বাঁধতে রাজি হও তাহলে পরে পল্লবী ক্যারেক্টারের জন্য তোমার সে যোগ্য আর কিডা আছে কও দেখি। সত্যি বলতেছ পরাগ ভাই? তুমি কি বলতেছো পসা ভাই? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি মিনা। হঠাৎ করে রাত্রিবেলা পরাগ খোয়াব দেখে হুড়মুড় করে উঠে বসলো। মিয়া ভাই, মিয়া ভাই, এই উঠ। কি আছে, ডাকাডাকি করছিস কেন? মিয়া ভাই, আমি তো একটা বিরাট খোয়াব দেখলাম। মিয়া ভাই, বিরাট খোয়াব আবার কি রে? আরে বিরাট মানে হচ্ছে খুব সিরিয়াস খোয়াব দেখলাম মিয়া ভাই। খোয়াবের মধ্যে দেখলাম এক দরবেশ বাবা এসে আমাকে বলল, তোরা বিরাট ভুল করতেছিস নালায়ে, তোরা দিনার বদলে যদি মিনাকে নায়িকার চরিত্রে নিস তাহলে ধলগ্রামে তোদের পালা নাম করতে পারবি না। কি বলতেছিস, কোন দরবেশ? সেটা কি আমি চিনতে পারিছি নাকি? তবে দেখতে একেবারে নুরানির চেহারা পরিষ্কার। আমাকে বলল, তোরা যদি ধলগ্রামের কম্পিটিশনে জিততে চাস তাহলে পরে দিনাকে দিবি নায়িকার চরিত্রে আর মিনাকে দিবি আয়েশার চরিত্রে। কি বলতেছিস তুই? হঠাৎ করে তুই এরকম একটা আকামি খপ কি জন্য দেখতে গেলি? কি যন্ত্রণা, খপ কি কেউ ইচ্ছে করে দেখে নাকি মিয়া ভাই? কি করবো, কি আর করবে, দরবেশের কথাই শুনে ফেলো। এ খোয়াব সে ইচ্ছা করে দেখেছে, এসব দরবেশ টরবেশ সব ধোকাবাজি। কনস্পিরেসির উপর দিয়ে ডবল কনস্পিরেসি হয়ে গিয়েছে। রাতের আধারে দিনাবু ওই পরাক্ষণকারকে হাত করে ফেলেছে। আমারও তাই মনে হচ্ছে মিনা, সবই সাজানো নাটক। তুমি এখনই রাজভাইয়ের কাছে যাও পসা ভাই, এই পালা সেই ডাইরেকশন দিবে। তুমি তারে যেয়ে বলবা যে তার দিনা তার সাথে বিট্রয় করেছে, তালি দেখবা সে পল্লবী ক্যারেক্টার আমারে দিতে রাজি হয়ে যাবে। যাও তোর দাও। হ্যাঁ, তুই সখিন অপরাধ দিকটা দেখলি নে রাত, পরাগ তো পালাটা 12টা বাজায় দেবে, আলেক দিয়ার মুখে চুনকালি করে, অডিয়েন্স পছা ডিম মারবে। কথাটা আমারে না বলে ওগের যায় বল। ওরা একটা ভুল করতেই পারে, তাই বলে তুই ওগের উপরে রাগ করে সখিন অপরাধ 12টা বাজতে দিবি? আমি একটা ভুল করে ফেলেছি, সে ভুল আমার ভাঙে গিয়েছে, ভাই ভাইয়ের সাথে গাদ্দারি করেছে, আমার পালার ডাইরেক্টর তুই হবি বন্ধু। পরাগ একটা দুষ্ট প্রকৃতি ছিল, ও আবল তাবল কিছু করতেই পারে, তাই বলে তুই কি বুঝে তার সাথে যোগ দিলি পসা? বললাম তো আমার ভুল ভাঙে গিয়েছে বন্ধু, মিনারে পল্লবীর ক্যারেক্টারটা দিয়ে তুই ডাইরেকশন শুরু করে দে। পল্লবী চরিত্র দিনা সারা অন্য কাউরে দিয়ে হবে না। দিনা পরাগের সাথে, তুই বুঝতে পারতেছিস আমি কি বলতে চাচ্ছি? দিনা তোর সাথে বিট্রয় করেছে,
দিনে আমার সাথে বিট্রয় করেছে। ওকে ফাইন, আর সেটার জন্য আমার ভিতরে রক্তকরণ হচ্ছে, আই ডোন্ট মাইন্ড। আমার কথা হচ্ছে এই পালার স্বার্থে আমি একটা কথাই কব, পল্লবী চরিত্রের জন্য দিনাই ফিট, দিনার কোনো বিকল্প নেই। যে নারীর জন্য তোর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তারে তুই এরম ক্রেডিট দিচ্ছিস? সেটা আমি ডাইরেক্টর হিসেবে বলছি, কিন্তু ব্যক্তি হিসেবে আমি বলবো দিনা একটা বিশ্বাস খাতিনি। তার মানে তুই মিনারে দিয়ে পল্লবী ক্যারেক্টার করাবি না? না, মিনা আয়েশার জন্য ফিট। তারপর আসিফ তো ভুল করলো পল্লবীর চিন্তি, যখন তার চোখে আলো ছিল না তখন সে অন্তর দিয়ে পল্লবীর অন্তরকে অনুভব করেছে, কিন্তু চোখের আলো ফিরে পাওয়ার পর সে আয়েশার সৌন্দর্যে মেতে গেল। যে পল্লবী টাকা পয়সা খরচ করে তার চোখের জ্যোতি ফিরাইয়ে দিল, সেই পল্লবীর অন্তরের সৌন্দর্যটা দেখতে সে ভুলে গেল। সে আয়েশাকে প্রেম নিবেদন করে বসল। আয়েশা তখন বলে, আমি তোমাকে ভালোবাসতে পারি আসিফ, তবে এক শর্তে। আসিফ বলে, কি শর্তে বলো, আমি তোমার যে কোনো শর্ত মেনে নেব। তখন আয়েশা একটা চাকু বের করে বলল, এই চাকু দিয়ে তোমার নতুন জ্যোতি পাওয়া চোখ দুটো তুলে দাও, তাইলে আমি তোমাকে ভালোবাসব। তোমার চোখের আলো ফিরে আসাতে তুমি মনের আলোতে দেখতে ভুলে গিয়েছ। তখন আর আসিফের কিছুই বলার থাকলো না। ফাইন পালা লিখেছে পচা খুনকার, দর্শক তো চোখের পানি ধরেই রাখতে পারবে না। আসেন খুনকার ভাই, আসেন। পালা নিয়ে বিরাট প্যাচ বাইতে গেছে, মনে হয় দলনগরের কম্পিটিশনে আর যাওয়া হবে না। মানে কি, কিসের প্যাচ? পালা পার্বণ এসব হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য, এসব নিয়ে ক্যারি কেসার চলে না। ব্যক্তি স্বার্থ, ব্যক্তি মোহ, ব্যক্তি প্রেম, পালার মধ্যে এসবের কোনো স্থান নাই। পসা খুনকার আমার থেকে ভালো পালা লিখেছে, আমি আমার পালা রেখে তার পালাটা সিলেকশন করে দিয়েছি, যাতে ধলনগরের কম্পিটিশনে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। আর তোমরা সেটা নিয়ে এসব কি শুরু করেছো? রচনা, পরিচালনা, অভিনয় এসব সাধনার জিনিস, আর তোমরা সেটা নিয়ে ছেলে খেলা শুরু করছো, ব্যক্তি স্বার্থে নিয়েছো। ধান মারাইয়ের জন্য গরুর পা লাগে, ছাগলের পা দিয়ে হয় না। প্রাঙ্গাসা, আমাদের ভুল হয়ে গেছে, আপনি এটার একটা সমাধান দিয়ে দেন। আমি এই পালাটা আদ্যমান্ত খুব মনোযোগ দিয়ে পড়েছি, প্রতিটা সিন আমার মনে আছে। এই পালায় পল্লবীর জন্য আমার বড় মেয়ে দিনারেই সবচেয়ে বেশি মানাবে, আর মিনা করবে আয়েশার পার্ট। আর পরাগ, তুমি করবে হিরো আসিফের ক্যারেক্টার। মোহাম্মদ দলিলুদ্দিন রাজ, তুমি যথারীতি ডাইরেক্টর, বাকি চরিত্রগুলো তুমি পছন্দ করে নেবে। ধলনগরের চ্যাম্পিয়ন কাপ এবার আমাদের সিনাই আনতেই। টানা তিন মাসের মহড়া শেষে শৌখিন অপেরা যায় ধলনগরের কম্পিটিশনে। সেখানে আগত দর্শকরা তাদের পালা দেখে মুগ্ধ হয়। দিনা, মিনা আর পরাগের অভিনয়ে ভিজে ওঠে দর্শকের চোখ। প্রতিযোগিতা শেষে বিচারকের রায়ে শিরোপা অর্জন করে শৌখিন অপেরা, জিতে আনে কাপ। Thank you.